はい、さあ、ほもれかほもれかベビーの野菜、あとまげてるわどりの花、はい、さあ、ほもれか আমার গান যদি ভুয়া মনে হয়, ব্রেস ফর ইম্প্যাক্ট। আজকে যেটা করব, বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, সুরকার, রাজনীতিবিদ, সুরের জাদুকর মাহফুজুর রহমানের যে গান এই ঈদে মুক্তি পেয়েছে, উনি তো একটা সব ঈদে গান গায়, তো খুবই টক অফ দ্য টাউন। ওনার একটা গান শুনবো, শুনে সেটা হইতেছে রিভিউ করবো আর কি। এই প্রসঙ্গে যে ওনার, আমি আমার সেট আপ আছে এখানে ওনার সাথে, আমি চেষ্টা করবো একটু কন্টিনিউ করার, কারণ ওনার সাথে মিউজিশিয়ানরা ওনাকে ফলো করতে নাকি পারে না। মিউজিশিয়ানদের সঙ্গে আমার প্র্যাকটিস নেই, সুতরাং তারা হয়তো ফলো করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, মিউজিশিয়ান ওনারা ফলো করতে পারে না, সো এটা সমস্যা, ওনারা একটু ফলো করার সমস্যা, যারা মিউজিশিয়ান ওনারা ফলো করতে পারে না। আমি ছোটোখাটো মিউজিশিয়ান, সুতরাং আমার মনে হয় ফলো করতে একটু সমস্যা হবে, বাট স্টিল আই উইল ট্রাই। উনি যে এত ইয়ে করেন, এটা নিয়ে কোনো ওনার মধ্যে কোনো দুঃখবোধ নাই, এই যে উনি ভাইরাল এবং উনি মনে করেন যে এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এ ব্যাপার ওনার বক্তব্য যেটা, সেটাও একটু শুনি। আমি এটাকে খুব একটা খারাপভাবে নেই না, আমার কোনো কোনো গান 40 লক্ষ 50 লক্ষ হিট করছে। লোকে যদি একদম আমার গান পছন্দ না করতো তাহলে এত লোকে শুনবে কেন? এই সময় এইভাবে গান গাওয়াটা খুব একটা সহজ ব্যাপার না, শিল্পী তৈরি করতে করতে। আচ্ছা, কেউ যদি চোর ধরে চোর পিটায়, সেখানে হাজার হাজার লোক উপস্থিত হয় গিয়ে দেখার জন্য, হাজার হাজার লোক এক জায়গায় জড়ো হয়েছে মানেই আপনি ভালো কিছু করতেছেন, সেটা নেসেসারি ট্রু না। যেমন হিরো আলম, হিরো আলমের ধারণা হইতেছে যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউয়ার, সুতরাং হি ইজ কিলিং ইট, নেসেসারিলি নট ট্রু। এমনও হইতে পারে যে মানুষ কমেডি দেখার জন্য আসে, সো আমি জানি না ওনারা এটা বুঝতে পারে কিনা। তবে উনি কিন্তু শুধু যে মিউজিশিয়ান, গান করেন, গান গান তা না, একাধারে উনি কিন্তু মাস্টারিং করেন, মিক্সিং করেন, এবং উনি নিজের গান কারো হাতে ছাড়েন না, উনি সেফ ফিল করেন না। বছরের দুটার বেশি আমি করি না, এই কারণে শুধু করলে তো হবে না, একটা মানসম্মান হতে হবে। যে জিনিসটা আমি করি ব্যক্তিগতভাবে, যেটা করি আমি আমার নিজের গান, আমাদের এটেনমানা যেসব শিল্পী আছে প্রত্যেকেরই গান মাস্টারিংটা আমি নিজে করি, এটা আমি কারোর উপরে ছাড়ি না। মানে কোয়ালিটিটা কিন্তু উনি মেনটেন করে, এটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, এবার আমরা ঈদের গান শুনি, দেখা যাক কি অবস্থা। সবাইকে আমি রবি চৌধুরীর পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই রবি চৌধুরী ভাই, তোরা তো ভাই, এরা 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 তো গান গাইতে পারে, গান বোঝে, মানে এরা তো রিয়েল আর্টিস্ট। এরাও যদি তারপর এই মাহফুজ রহমানের মানে টাকা দিলে মানুষ কি না করে, ক্লাউনগিরির মধ্যে এসে ভর্তি হয়ে গেছে, অদ্ভুত। ওকে, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের জনক এটিএন বাংলা এবং এটিএন নিউজের কর্ণধার। কর্ণধার, কর্ণধার কি জিনিস, কোনার দরজা, দার মানে তো দরজা, এনিওয়েজ এর মিস স্পিক করছে আই গেস। মতো এবারে দিয়েও আমরা সাজিয়েছি চমৎকার 10টি গান, বিদেশের মনোরম কিছু লোকের। ও শিট, মনোরমটা এভাবে কেন বলতে হলো, মানে এই অতি অভিনয়ের মানে কি, মাহফুজুর রহমানের প্রোগ্রামের উপস্থাপনা করতে আসলে কি ক্লাউন হয়ে যাওয়া লাগে? আর কত অপেক্ষা, ভুল না হয় আমারও ছিল, সব ভুলে আবারও কি আগের মতো হওয়া যায় না, আবারও কি ভালো লাগায় ভালোবাসায় আমার হৃদয়টাকে ছোঁয়া যায় না। কোথায় তুমি হারালে, কি কারণে কিছু না বলে, কেন এমন হলো, কি ভুল আমার ছিল, কিছুতেই জানা হলো না। আজ সরাসরি আমি বলে দিতে চাই, তুমি ফিরে না এলে বাঁচব না। আজ সরাসরি আমি বলে দিতে চাই, তুমি ফিরে না এলে। আমরা যখন না বলি আমরা করি কি, আমাদের এই বাহু যেটা এটা ফিক্স থাকে, আর আমরা এরকম করে বলি না, আর ওনার এটা শুদ্ধ সম্ভবত নড়ে, বাঁচব না, এই কারণ সম্ভবত এরকম বোধার মতো দেখায়, আর একটু দেখলে বোঝা যাবে বেটার। কেন এত ভালোবেসেছিলে, কেন এত স্বপ্ন দেখালে, সবার কপালে ছোট থাকতে
দেখতাম পোলাপান স্কুল কলেজ আবৃত্তি করতো, যে মনে করো যেন বিদেশ ঘুরে বলে ঘুরতে বন বন করে ঘুরে ঘুরে দেখাইতো, তারপর মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে বলে দূর দেশ জুড়ে মাথায় চলে যেত, ওইসব মতনই স্বপ্ন দেখালে বলে চোখ দিয়ে আমাদেরকে বুঝাইতে হয়, ডাবল শিওর করা লাগে ওনার যে স্বপ্ন নিয়ে কথা হইতেছে, কপাল কপাল ধরে দেখাইতে আগে যেমন তাল টাল তো কিছু কাটতেছে মাঝে মধ্যে, যদিও অন শুনলে উনি ফাটাই ফেলবে আমার উনি ওনার তাল কাটে কেমনে, কিন্তু আগে ওনার গানের কোনো তালের মা বাপ ছিল না, সেই তুলনায় এখন যথেষ্ট নাম্বার ওয়ান হইতেছে, তাল খারাপ না। নাম্বার টু হইতেছে বেসুর, সুরের বাইরে ডিস্টোন গাওয়া একটু ভর্তি ছিল, এই গানে কিন্তু ডিস্টোন না, এবং অটোটিউন ইউজ খুব বেশি করছে বলে মনে হচ্ছে না, কারণ মানে অটোটিউন ইউজ করছে মনে হইতেছে, একটু করছে কিন্তু খুব বেশি অটোটিউন ইউজ করা হয়নি, তারপরও তাল এবং সুর দুইটাই আগের চেয়ে সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করছে, আই উইল গিভ হিম দ্যাট, এটা একটা ব্যাপার। আর ওনার কণ্ঠে সত্যি কথা বলতে সুর নাই যে তা না, গান ওনার একটু শিখতে হবে, অনেকের আছে যে আমার অনেক ফ্রেন্ড আছে খুব ভালো গান গায় কিন্তু হইতেছে কোনো বেসিক সেন্স নাই, সুর তাল তাল ধরতে পারে না, বোঝে না এইগুলা, মানে এগুলো তো তালের বাইরে যাওয়াটাই বরং হইতেছে একটা কষ্টসাধ্য ব্যাপার, ন্যাচারাল তাল জিনিসটা হইতেছে ন্যাচারাল, তালের সাথে ন্যাচারাল, কিন্তু অনেকে আছে যারা তাল তাদের তাদের জন্য ন্যাচারাল হইতেছে যে তারা তাল ধরতে পারে না, সো অনেক ভালো গায়ে এরকম অনেক করে এই সমস্যা আছে। ওনার সমস্যা হচ্ছে উনি তালের কোনো মা বাপ নাই ওনার তালের, আর সুর হইতেছে বেসুরও গান গায়, কিন্তু কণ্ঠে সুর যে নাই একেবারে সেটা বলবো না, বেটার আমার চেয়ে বেটার, সো সেই হিসেবে আমার মনে হয় বেশ ইম্প্রুভ করছে, এখান থেকে আমাদের যদি মোটিভেশন নেওয়ার থাকে সেটা এটা হইতে পারে যে চেষ্টা করলে ইম্প্রুভমেন্ট হয়, সো উনি আগামী ঈদেও হয়তো আমাদেরকে গান উপহার দিবেন। তো যেটা হইতেছে ওনার এই প্রোগ্রাম থেকে যে আমি পজিটিভলি যদি নিই বিষয়টাকে, পজিটিভ আউটকাম যেটা সেটা হইতেছে আমরা কিছু মিম বানাইতে পারতেছি, কিছু মজা করার করে সময় কাটাইতে পারতেছি, ফেসবুকটা গরম থাকতেছে প্রতি ঈদ আসলে, আর ওনার নিজের গাওয়া তাল লয়ের সেন্স একটু ইম্প্রুভ করতেছে, সো ইউ নেভার নো সব কিছু থেকে বেটার কিছু নেওয়া যায়, সো একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে দিলাম আর কি। যে আমি শাহরুখ খান সালমান এদেরকে যেরকম শোতে স্টেজ থেকে নামার পর দর্শক যেমন ছাপায় পড়ে, ঠিক সেরকম অবস্থা আমার, চারটি মাসেলধারী লোক এই জনতাকে সরাতে পারে নাই, আমার আধা ঘন্টা শুধু এদের সেলফি তুলতে তুলতে গেল আধা ঘন্টা, এক ফাঁকে ওদের পায়ের তলাতে ফাঁক দিয়ে দৌড় দিয়ে গাড়িতে চললাম।